ସଖା ସୁବାହୁ ଦା ପର ଯୁଗରେ ଯେତେବେଳେ କଂସ ଜନ୍ମ ହେଲା, ସେ କଂସର ପ୍ରତାପୀରେ ସ୍ୱର୍ଗର ଦେବତା ମାନେ ରହିନି ପାରିଲେ, ଏ ଧରିତ୍ରୀ ମାତା ବି ସହିନି ପାରିଲା। କେନ୍ତା ବର୍ଷ ହେବା ହେଲେ କଂସର ଅତ୍ୟାଚାର କି? ଧରିତ୍ରୀ ମାତା ଯାଇକରି ନିତା ବିଷ୍ଣୁକେ ପ୍ରାର୍ଥନା କରୁଛି, କା ବୋଲୁଛି, ହେ ପ୍ରଭୁ ତୁମେ ଯଦି ମର୍ତ୍ତରେ ଜନ୍ମ ନେ ହେବ ଆରି କଂସକେ ଯଦି ନେ ମାରବ ପୃଥିବୀ କେ ଅତ୍ୟାଚାର କରିଦବା ବୋଲୁଛି, ଅତ୍ୟାଚାର କରିଦବା ବୋଲୁଛି। ଏ ସମୟରେ ବିଷ୍ଣୁ ଭଗବାନ କହୁଛନ୍ତି, ଦେବ କି କି ସ୍ୱପ୍ନରେ ଗୁମା ତୋର କୋଳରେ ମତେ ସ୍ଥାନ ଦେ ଆର ମୁଇଁ ନିଶ୍ଚେ କଂସକେ ମାରମି ବୋଲୁଛି। ବୋଲେ ଦେବ କି ମା କା ବୋଲୁଛନ୍? ଦେବ କି ସ୍ୱପ୍ନରେ କା ବୋଲୁଛନ୍? କା ବୋଲୁଛନ୍? ମୁଇଁ ଛଟା ପୁତ୍ର ହରାଇଲି, ସ୍ୱପ୍ନର ଦେବ କି କହୁଛନ୍? ମୁଇଁ ତ ଛଅଟା ପୁତ୍ର କେ ହରେଇ ଦେଇ ସାଇଲିନ, ଆର ଆଜି ତତେ ଗର୍ଭେ ଧର୍ମି, କେଡେ ଦୁଃଖେ ଜନମ କର୍ମି, ଆର ନେଇକରି କଂସ କେ ତତେ ଦେମି, କଂସ ନେଇକରି ମାରବା। ସେ ବାବୁରେ ଆଣ୍ଠୁକୁ ଧରି ବସିଲି କି ମୋର ଛଅଟା ପୁତ୍ର କେ କଂସ କେ ଦେଇକରି ମୋର ହାତ ଗୁଡି ବି ବସିଗଲାନ, କେଡେ ଦୁଃଖେ ମୁଇଁ ଜନମ କରୁଛେ, ମୋର କଥା ମୁଇଁ ଜାଣୁଛେ। ପିଲା ଜନମ 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 କରିକରି ମୋର ଆଣ୍ଠୁ ଗୋଟି ବସିଗଲାନ ସଖା, ସେଥିର୍ ଲାଗି କହିଛେ ପୁରାଣ। ଆରେ ମାତା ସିନା ଡରି ପାରେ ପୁଅର କାହାଣୀ ସଖା, ଆରେ ମିନ ସିନା ଡରି ପାରେ କେତେ ରୋଦ ପାଣି, ଆରେ ମାତା କିନା ଡରି ପାରେ ପୁଅର ବଖାଣି। ମୁଇଁ ନିଶ୍ଚେ କଂସକେ ହତ୍ୟା କର୍ମି ଆର ମତେ ତୋର ଗର୍ଭରେ ସ୍ଥାନ ଦେ ବୋଲି ସ୍ଥାନ ଦେ ବୋଲି ଯେତେବେଳେ ଦେବ କି 10 ମାସ ପର୍ଯ୍ୟନ୍ତ ଗର୍ଭରେ ଧରିକରି କୃଷ୍ଣ ଭଗବାନ କେ ଜନ୍ମ କରିଛେ, ବସୁଦେବ କଂସକେ ଡରିକରି ଗୋପରେ ଛାଡିକରି ପଳେଇ ଆଇଛେ। ସେ ଗୋପ ପୁରେ କିଏ ପାଳନ କରୁଛେ କୃଷ୍ଣ ଭଗବାନ କେ? ଯଶୋଦା ମା ସଖା, ସେ ମା ଯଶୋଦା କେ ଆଜି କେଣା ପାମା ଯେ କେଣା ଦେମା ଏ ମା ଗୋ ମା ମୋର ଯଶୋଦା ମା କରି ଅଛୁ ଯେତେ ଗୁଣ, ସଖା ଓ ମା ଗୋ ମା ମୋର ଯଶୋଦା ମା କରିଅଛୁ ଯେତେ ଗୁଣ, ମା ଥରେ କେବଳ ଆମକୁ ଜନ୍ମ କରିଦେବା ହେଲେ 100 ବର୍ଷ 100 ଥର ବି ଧରା ପୃଷ୍ଠରେ ଜନ୍ମ ହେଲେ ମା ଋଣ ଆମେ କେବେ ଶୁଝିନି ପାରୁ, ସେ ମା କେ ଇ କଳି ଯୁଗେ ଆମେ ଚିହ୍ନିନି ପାରୁଛୁ। ଆରେ ଯୁଗେ ଯୁଗେ ମୁଁ ହିମସକେ ଜନ୍ମ ହେଲେ, ଯୁଗେ ଯୁଗେ ମୁଁ ହିମସକେ ଜନ୍ମ ହେଲେ ଗୋଷକେ ଜନ୍ମ ଆମେ 100 ଥର ବି ଜନ୍ମ ହେଲେ ମାଗ ସୁଜି ନେଇ ପାରେ ତୋର ଋଣ, ମାଗ ସୁଜି ନେଇ ପାରେ ତୋର ଋଣ ଏ ମା ଗୋ ମା ମୋର ଯଶୋଦା ମା କରିଅଛୁ ଯେତେ ଗୁଣ। ଆରେ ଦେବ କି ମା ମତେ କଲା ଜନମ, ମାଗ ଯଶୋଦା ମତେ କଲୁ ପାଳନ, କେନ୍ତା ରେ ବୋଲୁଛେ ଦେବ କି ମା ମତେ କଲା ଜନମ, ମାଗ ଯଶୋଦା ମତେ କଲୁ ପାଳନ। ସେ ମା ଯଶୋଦା କେନ୍ତା ଭାବେ ପାଳନ କରିଛେ,
আরে উদর সুই মত সুখারে সালু পয়সা মত দে সে পয়সা নেবা সে আর মুই প্রশ্ন আর তুমি দেখো সখা আর গুটি আজ গুটি প্রশ্ন করছ যে কৃষ্ণ ভগবান গপরে কত বর্ষ রহে কত বর্ষ রহেলে আর মেমর আজ্ঞা কই যান দশরথ রাজা কেভে গর্ভ আসি দিলে আর কা ছোয়া হইছিল কি নে হইছিল সখা আগ মাগ দেব কি মতে কলু জনম উদর সুই মত সুখারে সোয়ালু মা সুখারে সখা সে মা কে আজ আমি কানা পামা ইদ কানা দেমা সে মার ভলিয়া কে সহি পারবা দশ মাস পর্যন্ত ছাতিরে পথর লদড়া ভলিয়া যদি ঘরে প্রসব নেবা হে বলাঙ্গীর কিংবা পাটনাগড় নেই পেটকে চিরা পেটকে চিরা হউছে এরে দুখর মা সে মা কে আজ আমি কলি যুগে চিনহিনি পারবো চিনহিনি পারবা হে মা গো ধন্য ধন্য তোর জীবন হে মা গো ধন্য ধন্য তোর জীবন হে মা গো মা মোর দোষ দামা করিয়াছু যেতে গুণ মাগ যশোদা পূর্বে তপস্যা কলু ত্রিজগন্নাথঙ্কু কোলে ধরিলু গোমা কোলে ধরিলু তোর পদে শরণ তোর পদে জোনালো মাকে আজি বিচারাল কা বলুছে কা বলুছে মা গো তোর পদে করে সরণ হে চন্দ তোর পদে করে সরণ হে মা গো মা মোর দোষ দামা করিয়াছু যেতে গুণ সে মাকে এই কলি যুগে চিহ্নি পারুছ সে কৃষ্ণ ভগবান গোপপুরে রহলে আজ্ঞা আঠ বর্ষ পর্যন্ত তারপরে স্যার গোপপুর রু যেতবে মথুরা কটককে পলে গলে মথুরার রহলে শহে বর্ষ পর্যন্ত শহে বর্ষ না বো কৃষ্ণ কেতে বরস মাছিল শহে পঁচিশ তাঙ্কর আয়স সখা মথুরার যেতবে মথুরাকে যেতবে জরাসন্ধ ধাড়ি দেলা ইমানে দ্বারিকা নির্মাণ করি সে দ্বারিকার শহে বর্ষ রয়েছিল শহে আট বর্ষ দ্বারিকার থাকি মহাভারত যুদ্ধ কলি মহাভারত যুদ্ধ যেতবে করি দিয়েছন তারপরে আসিকি রহস্য দ্বারিকা নির্মাণ করি নির্মাণ করি সখা রহস্য দ্বারিকার সতেরো বর্ষ পর্যন্ত রহিলি তারপরে কৃষ্ণ ভগবান দেহ ছাড়ি দিয়েছে দেহ ত্যাগ করেছেন সখা আর গোটে আজ্ঞা পচারিছিলে দশরথ ডেলিভারি কেবে হইছিল আর গোটে আজ্ঞা কেন পুরা তো আমার মেমর আজ্ঞা পচারিছেন মেমর আজ্ঞা পচারিছেন যে দশরথ রাজা কেবে ডেলিভারি হইছিল সেদিন মাইটা জন্ম কলা কি রাতে কই সখা সে কৃষ্ণ ভগবান যেতবে জগন্নাথ স্বরূপরে বর দেউলে বসিছন পৃথিবীকে দেখি দেছন যে মহা অত্যাচার পাপ হে পাপ হে গলা না পাপ হেবার লাগি দশরথ রাজা গর্ভ হেলা
গণেশ হেনতা নাই এই পৃথিবীতে তোমার মহাত্যাচার পাপ হেউছে সে জগন্নাথ ভগবান কাম বলছেন জানছো কাম বলছেন ভীম বৈ সন্ত কবি ভজন মালারে লিখি দিছে আর অচ্যুতানন্দ মালিকারে লিখিছে সেটা নিশ্চয় ঘটবা সখা 432,000 কলির আয়স এই পৃথিবীতে যেতবে মহা অত্যাচার পাপ হয়ে যাচ্ছে এই কলির আয়স 2,00,000 কে বিনি পৌঁছি পারে 120 আয়স মনীষ মান কর এই অত্যাচার পাপ করবার লাগি ধরিত্রী মাতা যেতবে সহি নে পারুছে তুই 60 বরস ভতা তক বতলে জহ বছ 25 রু 30 হইতরা খতম সখা আর 8-10 বরস কে টিকে করোনা করব হ্যাঁ এটা 60 বর্ষে ভতা দলা বেলকে 40 বর্ষে কে ভতা পলে যাব বলে যাবা 40 বর্ষে তোতে ভতা নিশ্চয় না সখা সেতি লাগে জগন্নাথ ভগবান কাম বলছ কি কলি যুগ গেল অত্যাচারী কলি যুগ গেল অত্যাচারী রে কলি কলি গা যাউছে সর পানি বিভিন্ন প্রকার খাদ্য কে ইচ্ছা লাগুছে তুই তো বাজার কে যাচ্ছি রে বাবু অমকার জিনিস আন দেবো কাঁ বলবে ভাত দুইটা খাইবে বলে ই বুড়া বুড়ি হেলেন দেখ তো কালির টেস্ট করে দেখি যে সুগার বাহাল্লা ই তোতে ভল ভল তোর সঙ্গে আনদেমি আর খাবু যে ঝাড়া বসবু এর কি সুন্দরী মাহাজি বিহাইতে তোর ঝাড়া পকা ভাঙা আর সুগার হলে নি বড়ি রে কে সুগার বি বড়ি বানা বলিয়া সখা সেতির লাগি কইছে এ আরে মুড়ে মন আত্মকে তেতি না আত্মকে তেতি না আত্মকে তেতি ভাগবত গ্রন্থ প্রমাণ দিছি আত্মা কেন চিহ্ন রে অন্ধার তু কাহু জানিবু গোবিন্দ বলে কানা বুঝুছু কহ তো মুই হেড়কি কথারে পুঠি পড়ছিলে হেড়কি উজনটা বুঝিতি না ই আত্মা কে টিকে সফা করি করে পেটে খোজে ভগবান চিনবা বলছে হ্যাঁ হ্যাঁ কিন্তু পঞ্চ আত্মা আত্মা কেন চিহ্ন রে অন্ধ তু কাহু জানিবু গোবিন্দ ই পঞ্চ আত্মা ভিতরে নিজর মা বাবা দুইটা আত্মা এটা দুইটা আত্মা ই আত্মাকে চিনিতা বেশ নিজর ভাই গুটে আত্মা তিনটা আত্মা হলে ই আত্মাকে চিনিতা যে তোতে কি পিটু ছিল আর কি ঠেঙ্গা ধরবার মার লাগিছিলে বি দৌড়িবা দৌড়িবা হ্যাঁ তিনটা আত্মা হলে এটা আর গুটে আত্মা নিজর পুত্র হ্যাঁ এটা চারটা আত্মা হলে ও মদুয়া হউ কি গঞ্জুয়া হউ কি জেনতা বি হতি মরি গলে পেটি করে ফিকি দেবা ফিকি দেবা হ্যাঁ আর গুটে আত্মা কহ তো বলে নিজর মা বুয়া হলে জুড়ে আত্মা ভাই গুটে আত্মা তিনটা পুয় গুটে আত্মা চারটা আর গুটে কাণ্ডা হইতো ঠিক কহল মহাজি গুটে আত্মা হইতিবা হ্যাঁ মহাজি কে চিনি থা তুই মহাজি তোর লাগি আত্মা মুই আর পড়ি জায়গা হাড় কহল বলি কহলি না হো সখা মহাজি পঞ্চ আত্মা কে যদি চিনি থিবু আর মা বাবা বুড়া বুড়ি কালে যদি ঠিকটি কে দেই পারি থিবু হে পুরীর বড় দেউল তোর পাশ কে আসবা ঠিক আছে বিলা দে মাই থর আর মা বাবা কে যদি দুঃখ দউথিবু সকাল পাইলে তুই 2,00,000 টাকা ধরি করে পুরীকে কিংবা নরসিংহনাথকে কি গঙ্গাকে কি গয়াকে নেলবি ত
তোর ডাককে ফেনে নেই বলবা, তুই তো মা বাবাকে থিটকে নিয়ে দেবার, তার হাড়কে গোয়াকে নেবার পয়সা দেব। হ্যাঁ সেবা যদি করতিবু মন জানি করে যদি মুঠে দিয়ে বুড়া বুড়ি কালে ভুলি দেবু বাবু পকে দেবা মায়া জাল আজিকালি মা বাপাকে কাহলা পাথরি দৌছ জানছো মাহাজির লাগি এ মাই কিনা মানে একা খাউছ বলে মাহ কিনা মাহাজির নি হেলে হেলে চলি হবা কা কা বলবে জানিছো গাধা খাতে শাশ শ্বশুরর কপড়া যদি কাচি কুচা নেলে আগো হোমকার মা ই মোর শাশুর কিমা মোর শ্বশুরর কপড়া কাচি কাচি দিন পড়ে গেলানো খালি ছেড়ি দৌছে বলবে কিছুই তো খাবা নি পান দিকে পিউরে ছেড়ি দৌছে খালি পান নো ভারুছো ই বন্ধ ঘাটু নেই পছে যাই পারছি আর মরি যা তারপরে বলবা ভাবি জাতি রে ঠিক কহুছু রে বলছি বাহার জুড়ে মুই বি তো দেখু রে ডেলি শুন তো খার দেবার লোক কেতনি কেতে ছিসন তেল দেবার লোক কেতে ছিসি না খালি পিন্টু না খালি সেতির লাগে কইছে আরে মা কে তুই মারো সাস কে তুই ধরো সাস কে তুই ধরো মা কে তুই মারো পিটবে পিটবে কেনতা শিয়াল বন্ধার লোক পিটবে তোতে কা হলাই হব দণ্ডা জ্ঞানীর চ্যানেল নাগ বলি ডাকিছন মাকে মারো আর শ্বাসকে ধরো বইলু নতি সখা আর গুটে কথা এ ভাবর সঙ্গে চলে প্রীতি করি কেনতা হ্যাঁ ঝুলিকে বিচার করছো ই মাকে মারো আর শ্বাসকে ধরো আর ভাবর সঙ্গে প্রীতি করো বলি যে মতে খেদবে হ্যাঁ ভাতালি তাতি পকাই দিলু সখা ই মা মা বলে কি জানিছো ই মন মন মনকে মা বলছ ই মনকে মার ই আগ দুইটা জন ধরিছু সকালে বেল বুড়া তো মোবাইল রে গপুছু বলে আনি দেখে মুজি দিলি হলে গুটে দেখো দে মিলা না হলে কেনা করে দুনিয়াকে দেখমি সখা ই মনকে মারি দে কলি যুগে সত্য শান্তি দয়া ক্ষমাকে ধর আশ্রা কর তোর আত্মারে সত্য বলবাটা সকাল পারে তো সহে পদরু 98 পদ মিস কহুছু ই সমস্তি মুই কেবে সত কথা নি হ্যাঁ অসত কথা নি কয় না সখা ই সত্য কে আশ্রয় কর ই সত্য বলবাটা যদি তোর আত্মারে নিতিবা হ্যাঁ শান্তি টিকে থো আত্মারে বেশ বেশ ই আত্মারে শান্তি যদি নেই ন জনে কে দয়া টিকে করি পার আর দয়া যদি নেই করি পারুছু জনে কে ক্ষমা দেইতিবু বেশ বেশ মুই জনে কে বনে ক্ষমা দেলি ন সখা ই সত্য শান্তি দয়া ক্ষমা যার আত্মারে নেই ন সেই দুনিয়ার ভাসি গলা বেশ বেশ সেদিন লাগি কইছে আরে নে মানি বাপু হে পিতা মাতার বলো মহাজি তাখেলা কালো শ্বশুর মা বুয়া যদি মাইকিনার আসুথিবে মনুষ কে তুমি তো পাটনাগড় যাউছ গো মোর মা এবে আর চিকেন নেই খাইবা ন ধারা বসুছে কি মটন টিকে আনতো বলে মোর মা খাইতা ভল লাগতা বলবি
আর নিজের শাশ শ্বশুর কে পাতর ঘটা বিচ্ছিন্ন করে নিয়ে দেবা। ঘটা ভাল আগো এবে কা বলুছেন গুড়মুড় পুটাকে বলি বুঝিছু? হ্যাঁ টিউটার দিকে আনবো তো বলছে টিউটার সে তার ছাল হেলা টায়ার আর তার তার সে যেন হ্যাঁ পেট ছাড় বি বলছেন না ও সখা ঠান্ডি মুন্ডি বলছেন ও সেদিন লাগে কইছে এ আরে মুড়া মন আত্মাকে দিতি না আত্মাকে দিতি না আত্মাকে দিতি না তপস্যা করিলে রে শৃঙ্গী মুনি মহামুনি গোটে উদ্যান রে শৃঙ্গী মুনি আশ্রম যে শ্রী আশ্রম রে গুটে পুষ্করিণী আছে। আচ্ছা 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 মানে গুটে বঞ্চে আছে। হ্যাঁ ছুটিয়াটা ছুটিয়াটা হয় যে অতি সৌন্দর্য পানি সে বন্ধ সখা যে সবুদিন অষ্ট অপসরি গাধি আউছন আসুছন স্বর্গ রু নর্তকী মানে গাধি আসুছন নর্তকী মানে গাধি। হ্যাঁ যেতেবেলে গাধি আসুছ ই সবু ফলমূল লই যাউছন। হ্যাঁ আর যে বি মূর্খ যাকে সে বনকে গলা ফলমূল সব ধরি করে পড়ে বলেই দেউছন শৃঙ্গী মুনি আর খাইবাকে বিনি খাইবাকে নাই পাবার যে শৃঙ্গী মুনি অভিশাপ দেই দিলি ই অতি সৌন্দর্য পানি হেলে বি পানির আশারে আসু যা মোর ফলমূল সব ধরি করে পড়ে মুই অভিশাপ দেমি বলি কা বলি করে অভিশাপ দেলো কা আরে আজির দিন পুষ্করিণীর পানি যে পিব আরে আজি ঠারু পুষ্করিণীর পানি যে পিব আরে পুরুষ দিলে বি নারী রূপ হেব পুরুষ হে লবিছিয়ে আজা নারী হই যাব শ্রাবণ কুমার রে মারি দিয়ে বাল্মীকি রামায়ণ আদ্য কাণ্ডরে জানিছো যে লোমপদ রাজা আর দশরথ রাজা মৈত্র হইছন যে দুই জনকর ঘরে পুয়া ঝিয়া নাই যে দশরথ রাজা কহুছে লোমপাদ রাজাকে তোমার ঘরে পয়লা পুয়া হলে কিংবা ঝিও হলে বি মতে দেব মতে দেব আর মোর ঘরে যদি পিলা ছুয়া যেন আমি হও তোমকে দেমি বেলা এটা বাল্মীকি রামার আদ্য পর্বর কথা বেশ বেশ তো দান্ডি রামার কা বলুছে যেতেবেলে দশরথ রাজা পুষ্করিণীর পানি পি দেখি যেতেবেলে নারী রূপ হইগলা সখা আরে লোমপাদ রাজা বাবু দেখো মুর্গয়া আসিলা লোমপাদ রাজা মুর্গয়া আসলা
যেতবেলে মোর গয়া কে আসিছে কেনতা হইছে সখা আরে দশরথ নারী রূপ হইছি দেখিলা যে গোটে সুন্দর নারীটে অছি ই নারীকে মুই বিয়া হেমি বলা আর লোম পাদ রাজা ধরিকির পলে গলা তার রাজ্যকে দুই জনঙ্কর রতি কিড়া হেলা যেতবেলে রতি কিড়া হেলা লোম পাদার ব্রহ্ম যেতবেলে পড়ি গলা দশরথ রাজাঙ্কর গর্ভরে গর্ভরে আরে দশরথ রাজা হেলে গর্ভবতী আরে দশ মাস জিয়তে হইছি দশরথ রাজা যেতবেলে লোমপাদঙ্কর রাজ্যরে যেতবেলে সে গোটে ঝিওটে জন্ম হয়েছি সে ঝিও না শান্তা শান্তা সে শান্তা কন্যাকে যেতবেলে ঝিওটে যেতবেলে হেলা দশরথ রাজাকে যেতবেলে ঝিওটে হেলা সেটা না হেলা শান্তা শান্তা হ্যাঁ সেটা কে বিহা হেলা সে শান্তা কন্যাকে কে বিহা হেলা যে সর্বপ্রথমরে ত্রেতা যুগে দশরথ লোমপাদ রাজ্যরে শনি দৃষ্টি পড়িছিলা আচ্ছা 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 যেতবেলে শনি দৃষ্টি পড়লা এই রাজ্য সারা অপানক হইগলা বারো বর্ষ পর্যন্ত লোক অনাহার রহিগলে অনাহার রহিলে সখা আরে জোরে তো বেশাকু পঠাই লোমপাদ রাজা সখা উত্তর ঠিক হলা বলে নে পচা সখা জরতা বেশ্যাকে পঠাই দেলে যে তুই যা ঋষশৃঙ্গমুনি কে আনবু আনবু যে আমার ঠিক বিয়া করে দেবি বলা যেতবেলে ঋষশৃঙ্গমুনি আসিছন আর যেতবেলে যজ্ঞ করিছন সে রাজ্যরে বর্ষা হেলা যে ই শান্তা কন্যাকে মোর প্রদান করে দেবি বলে দান দে দেলে আর ঋষশৃঙ্গমুনি কে প্রদান করে হ্যাঁ হ্যাঁ সখা আর অবিশ্বাস তিলে দেখো দণ্ডি রামায়ণ ষোলটা কুঞ্জ বি আছে আর ষোলটা বৈকুণ্ঠ বি আছে সখা হলে ষোলটা বৈকুণ্ঠ রে ভগবান রাস করিছিলে যে যুগকে যুগ গুটে গুটে বৈকুণ্ঠ যে কেনতা হইছে জানিছো ভগবান যেতেটা অবতার হইছন সেতেটা বৈকুণ্ঠ আছে সখা ই কলি যুগ কেনতা কর শেষ হওয়া জানিছো না কেনতা করি ভীম ভাই সন্ত কবি লিখি দিছে পর্বত পরায়ে আপনার দেখে বহিলেনি পাপ ভার পিতা তুলে ঝিও মাতা তুলে পুয় সুখে করুছন্তি আজিকালি তো জানুছু গুরুঠার শিষ্য হই অবিশ্বাস মহাজন মানে চোর সাউন্ত পাখরু সেবক পরাণী পলাই গলানি দূর দূর মনুষকে তামিলনাড়ু বটাই দোছেন আর চারটার মাবি ঠেঙ্গুয়া পিলাকে ধরিকি ফেরাল আর চারটার বুয়া বি ঠেঙ্গুয়া পিলাকে ধরিকি পলাউছে তেনু করি কলিযুগ যেতেবেলে অত্যাচার হেউছে সে ভীম ভাই সন্ত কবি কা বলি করে লিখে দিছে কা বলি লিখেছে এ বাবু কলি যুগের রীতি রে শুন পুরাণ র রীতি সখা ই কলি যুগের রীতি রে ওজা কহুছে শুন নাতি কোট 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 সে বেলে সে নাতি মানকে যেন কথা নি পদে পদে কহি দিয়েছিল কা বলি করে কহুছিল কহ তো কানুথিলে খটা সই দেখে যেন খেলুথিল খেলুথিল অজা কা বলছে নাতিকে এ বাবু কলিযুগের রীতি রে অজা কহুছে শুন নাতি এ বাবু কলিযুগের রীতি রে অজা কহ
রামচন্দ্র ভগবান ত্রেতয়া যুগরে গোটে যুদ্ধ করেছিলি, কৃষ্ণ ভগবান মহাভারত যুদ্ধ কলে কলে সে যুদ্ধ গুটে বেলে বাকি আছে, সতেরো দিন বেলে হয়েছে আর অধা গুটে প্রহর বাকি রয়েছে। সে গুটে প্রহর কলি যুগকে কেনতা করবে জানিস গা? কেনতা করবে ও সখা? আরে শূন্যপুরে বখর করি রে বাবু বাসুকে ছাড়ি বরড়ি, শূন্যর ঘর ঘড়ি শব্দ হেবা, বিনা মেঘরে বজ্রপাত হেবা, আর এই কলি যুগে কুলিয়া পটে রড়বার তুই দেখুছু কারা গে রড়বে কুলিয়া, সবু তো কপা চাষ কলা দিনু সব উস মারি মারি কুলিয়া ভিতরে রহুছেন যে মরি যুছু সখা। হলে যেতবেলে কলি যুগ শেষ হয়ে যা কেনতা করবে কুলিয়া মানে? আরে গ্রামে ডাকিবে শৃগাল রে বাবু কয় ক্ষয় জীব কলি কাল, এই শৃগাল মানে গ্রামে গ্রামে ডাকবে। আর তুই গোটে কথা লক্ষ্য করে দেবু, প্রত্যেক ইষ্ট দেবতা সব গাঁরা গুড়ি গুড়ি ইষ্ট দেবতাকে পূজা দেউছু, এমানকে বয়স করুছু। আমার গাঁরা তো তিন বর্ষ পটে দেশু প্রধান বুড়িকে সখা। কংসর অত্যাচার দেখি করে নিতা বিষ্ণু ভৈরবীকে কহিলে, গুমা তুই মর্ত্যরে জন্ম হ বিজুলি কন্যা রূপে যশোদার গর্ভরে, আমি কৃষ্ণ অবতার হেমি বলি, দেবকীর গর্ভরে জন্ম হামি যুছা বলি। বিজুলি কন্যা কইতিলা, মুই যদি মর্ত্যরে যশোদার গর্ভের জন্ম হেমি মতে 50,000 কবন্দ মারিক রক্ত পিবাকে দেব, বেশ বেশ ত্রিবার সত্য বিষ্ণু করে দিলি। তেমনি করে কংসকে মাইলে, অষ্টমল্ল মাইলে, মহাভারত যুদ্ধ কলে, নিজের বংশকে বি ধ্বংস কলি, ধ্বংস করে দিলি। মহাভারত যুদ্ধরে যেতবেলে 17 দিন বেলে রহি যাইছিলা আর বেলে রহি যাইছি, 17 দিন বেলে সরি যাইছি, সে কালীকে যেতবেলে রক্ত পিবাকে দেইছন, সে কালী সেতকিরে বি সন্তুষ্ট নি হই, আর বয়স হই যে আর দিন নি বলিছে পেট তো বড়ি চাললানো, যে কালীকে কহি দেইছন তুই প্রত্যেক গ্রামের ইষ্ট দেবতানের পূজা পাইবু, পূজা পাইবু, আর মুই তোতে সে কালে বলি দেলে তুই রক্ত পিবু, বেশ বেশ সখা। সে সময়ের কেনতা হবা কেনতা হবা, আর সেই কালে ইষ্টের ভিতরি দেখর বরকাতি, আর সেই কালে ইষ্টের ভিতরি দেখর বরকাতি, এ বাবু কলি যুগর তীরে শুনু রীতি, এ বাবু কলি যুগর তীরে শুনু ধ্বংস করবে যেন বেলে রহি যাইছে মহাভারত যুদ্ধ, সে উত্তর দিগরু কি আসবে জানিছু গা? আরে উত্তর দিগ
ଆସିବୁ ଆସିବେ ପଞ୍ଚ ପାଣ୍ଡବ ଆର ଅର୍ଜୁନ କାନ୍ଦିବ ଧନୁ କାନ୍ଧରେ ଯେ ବସିଥିବ ଉତ୍ତର ଦିଗରେ ଯେତେବେଳେ ପଞ୍ଚ ପାଣ୍ଡବ ଆସିବେ ଅର୍ଜୁନ କାନ୍ଦିବ ଧନୁରେ ସମସ୍ତଙ୍କୁ ମାରିଦେଲ ଯିବ ହେଲା ଦୁର୍ଗାର ଉପରେ କିଏ ରକ୍ତ ପିଇବା ଦ୍ରୌପଦୀ ଆଦି ମାତା ଯଜ୍ଞ କୁଣ୍ଡୁ ବାହାର ହେଇଛନ୍ ଯେ କି ଦୁଶାସନର ରକ୍ତ କେ ମାଖିଥିଲେ ଇ କଳିଯୁଗର ରକ୍ତ ପିଇବା କେ ତାକେ କେତେ ଟାଇମ ଆର ସେହି କାଳେ ଅରିଷ୍ଟ ଦେବୀ ଧରିବ ମାତା ଦ୍ରୌପଦୀ ଆର ସେହି କାଳେ ଦୁର୍ଗ ରୂପ କରିବ ମାତା ଦ୍ରୌପଦୀ ହେନ ଅଗଲିରେ ମୋଟା ହେଟା ଯେ ମୋର ପକେଟରେ ଭରବା କାଣାକେ ଏକଲା ଧରିଥିବା ଯେ କାଲା ରାଧାର ସ୍ତନରେ କେଉଁ ବନରେ କୃଷ୍ଣ ଚିତ୍ର ଅଙ୍କନ କରିଥିଲେ ସଖା ପୂର୍ବ ଦିଗରେ ଯେତେବେଳେ ରାମ ଲକ୍ଷ୍ମଣ ଆସିବେ ହେଲେ ଦୁର୍ଗାର ଉପରେ କିଏ ରକ୍ତ ପିଇବା ରାମ ଲକ୍ଷ୍ମଣ ଯଦି ଆଉଛନ୍ ବୋଲେ ସୀତା ମାତା ବିଲଙ୍କାର ଶସ୍ତ୍ର ଶିରାର ରକ୍ତ କେ ଯିଏ ପାନ କରିଛି ପାନ କରିଛି ସକାଶେ ଶସ୍ତ୍ର ଶିରା କେ ଯେତେବେଳେ ରାମ ଲକ୍ଷ୍ମଣ ମାରି ନେଇ ପାରିଲେ ସୀତା ଦେବୀ ଦୁର୍ଗାର ଉପରେ ଯାଇକରି ତାର ରକ୍ତ କେ ପିଇଲେ ପିଇଲେ ଇ କଳି ଯୁଗରେ କେତେ ଟାଇମ ଲାଗବା ତାହାକୁ ରକ୍ତ ଆର ସେହି କାଳେ ଇଷ୍ଟ ଆର ସେହି କାଳେ ଦୁର୍ଗା ରୂପ ଧରିବ ମା ସୀତା ସତୀ ପାଣ୍ଡବ ପୂର୍ବ ଦିଗରୁ ରାମ ଲକ୍ଷ୍ମଣ ହେଲେ ପଶ୍ଚିମ ଦିଗରୁ କିଏ ଆସିବେ ଆରେ ପଶ୍ଚିମ ଦିଗକୁ ଆସିବ ଦୁର୍ଯ୍ୟୋଧନ ଆର ସଙ୍ଗତରେ ଥିବେ ବାବୁ ତାହାର ଯେ ଭୀଷ୍ମ ଦଳ ପଶ୍ଚିମ ଦିଗରୁ ଯେତେବେଳେ ରାଜା ଦୁର୍ଯ୍ୟୋଧନ ଭୀଷ୍ମ ଦଳକେ ଧରିକିରି ଆସିବେ ହେଲା ଦୁର୍ଗାର ଉପରେ କିଏ ରକ୍ତ ପିଇବା ଭାନୁମତୀ ଆର ସେହି କାଳେ ଦୁର୍ଗା ରୂପ ଧରିବ ମା ଭାନୁମତୀ
ରାମାୟଣ ଯୁଦ୍ଧ ଭଳିଆ ଶହ ଶହ ସୈନ୍ୟ କୋଟି କୋଟି ମରିଯିବେ। ଇମାନେ ସବୁ କାହାର ହାବରେ ପଡ଼ିବେ ଜାଣିଛୁ? ଆରେ ଦକ୍ଷିଣ ଦିଗରେ ଅଛେ ସେ କାଳ ଜମ ସଦା ବେଳେ ଚିତ୍ରଗୁପ୍ତ ବିଚାରିବ ପାପ ପୁଣ୍ୟ ସଖା ସେ ଦକ୍ଷିଣ ଦିଗରେ ଯେତେବେଳେ କାଳ ଜମ ଯୁଗିଛେ ଚିତ୍ରଗୁପ୍ତ ସମସ୍ତଙ୍କର ପାପ ପୁଣ୍ୟ ବିଚାର କରବା ବିଚାର କରବା। ଯିଏ ସତ୍ୟ ଶାନ୍ତି ଦୟା କ୍ଷମା ଯାହାର ଆତ୍ମାରେ ଥିବା ସେ ନିଶ୍ଚୟ ବୈକୁଣ୍ଠ କେ ଯିବ। କିଏ କେନ୍ କର୍ମ କରିଛେ ସେ ସବୁ ଲେଖିକି ରଖିଛି ପିଲା ସଖା। ଆର କାହାର ଚୋରି ଦାରି ମିଥ୍ୟା ହତ୍ୟା ଚୁପ୍ରା ଖାଡି ଖାଡି ଯାହାର ଦିନ ଯିବା ତୁ ହେଲେ ଗୋଟେ କମ ଚୋର ଚିକା ତୋ ଲାଗି ବି ଲେଖା ହେଇଛି କାଣା ଚୁରାଲି ବୋଲ ମୁଁ କାଣା ଚୁରାଲି ଲୁକର କମ ତ ହେମ ହେଇ ଚୁରେଇଛୁ ହତ୍କି ତ ଆର କାଣା ଆହାର ଆର କାଣା ଚୁରାଲି ନେଇ ଓ ମିର୍ଜା ଚୋରଟା ଚୋର ନୁହେଁ ସେ ଖାଲି ଏ ସୁନାମାଲି ଚୋର ଚୋର ନ ନା ରେ ବେଡା। ହେ ଗୋପୀ ମାନଙ୍କର ଘରକେ ଯଦି ଦହି ଟିକେ ନେଇ ଖାଇଗଲେ ଦୁଗମନା ହଉଛି ଯେ ହେ ମାନେ ନେଇ ଦେଖଲା ବେଲକେ ଯେନ ଯେଉଁଥିଲୁ ଯେ ସେଥିଲାଗି ମତେ ପାପ ଲାଗବା ରଖନ ଖାଲି ସୁନାମାଲି ଚୋର ଚୋରବ ହେ ପାପ କେତେବେଳେ ମୁଇଁ ଓଡ଼ାଇ ଦେମି ତୁ ସୁର ନେଇ ପା ହଁ ମୋଟା ବି ଟିକେ ଓଡ଼ାଇ ଦେ ଓଡ଼ାଇ ଲାଗବୁ ଘରେ ବେଡା ଏଇ ଚୋରାଲା ପାପ କେତେ ଦିନ ହଁ ଆର କାଁ ପାପ ପାପ କରିଛେ ବୋଲେ କହ ନାଇଁ ବୋ ତୁ ଗୋଟେ ବିଲକୁଲ ସଚ୍ଚା ମନୁଷ୍ୟ ସଖା। ସେ ଦକ୍ଷିଣ ଦିଗରେ ଯେତେବେଳେ କାଳ ଜମ ଯୁଗିଛି ବେଶ ବେଶ ଯିଏ ସତ୍ୟ ଶାନ୍ତି ଦୟା କ୍ଷମା ଯିଏ ଆଶ୍ରା କରିଥିବା ସେ ନିଶ୍ଚୟ ବୈକୁଣ୍ଠ କେ ଯିବା। ଆର ତୋର ଭଲିଆ ପାପି ମାନେ ଗୁଣେ ମୁଇଁ କମ ପାପି ଯେ ଇ ନର୍କ କୁଣ୍ଡେ ନେଇ କରତେ ଜାଖବା ମତେ ମତେ ନର୍କ କୁଣ୍ଡେ ଦେ ତୁ ହେ ଲେଟ୍ରିନ ଲେଟ୍ରିନ ଖାନା ଦେଲେ ବି ମତେ ଭଲ ଲାଗତା ଏ ହେ ଲେଟ୍ରିନ ତ ନର୍କ କୁଣ୍ଡରେ ବିଡା ହେଟା କା আজিকালি তো ঘরে ঘরে পুরো পুরো বনালে বলে সখা। আরে সত্য শান্তি দয়ারে তারা তোমারে নাই আরে সত্য শান্তি দয়ারে তারা তোমারে নাই এতনার বলে মেয়ে মুকতি রে আসুন গলি যুগলি এ বাবু গলি যুগলি তিরে আসুন পুরান রীতি ରାଧାକୁ କୃଷ୍ଣ ଭଗବାନ କେଉଁ ବଳରେ ଚିତ୍ର ଅଙ୍କନ ସ୍ତନରେ କରିଥିଲେ ବୋଲେ ଆଗର କଥା ବହୁତ ଟାଇମ ଲାଗିଯିବ। ଷୋହଳଟା ବୈକୁଣ୍ଠରେ ଭଗବାନ ବିଷ୍ଣୁ ଲକ୍ଷ୍ମୀକେ ଧରିକିରି କେନ୍ତା ଭାବେ ଥିଲେ ଦୂତିକେ ଡାକି ଦେମାର ଆସମା ଆଜ୍ଞା କଟା ସଟ୍ଟା ଯେ କହିଦେଇକିରି ପଳେଇଯିବ ସଖା। ଆଜ୍ଞା ଦୃଢ କୁସୁମରେ ଆଜ୍ଞା ଦୃଢ କୁସୁମ ମନରେ ଆର ଶ୍ରୀରଙ୍ଗା ଅଧର ଆର ଚିତ୍ର ଅଙ୍କନ କରିଲେ ସଖା। ଆଜ୍ଞା ପତ୍ରେଇଥିଲେ ଯେ ଦୁଇ ସ୍ତନରେ ଚିତ୍ର ଅଙ୍କନ କରିଥିଲେ ଗୋଟେ ସ୍ତନରେ ଚିତ୍ର ଅଙ୍କନ କରିଥିଲେ କେବଳ ରାଧାଙ୍କର ବାମ ସ୍ତନରେ ଚିତ୍ର ଅଙ୍କନ କରିଥିଲେ ଦୃଢ କୁସୁମ ବନରେ। ଆଜ୍ଞା ଚିତ୍ର ଅଙ୍କ ନ କରିଲେ ସେ ରଙ୍ଗା ଓଦର କୂଳେ ବସେଇଛନ୍ ତାଙ୍କର ଡାହାଣ ସ୍ତନରେ ଗୋଟେ ହସ୍ତ ଦେଇଛନ୍ ଆର ବାମ ସ୍ତନରେ ଚିତ୍ର ଅଙ୍କନ କରିଛନ୍। ଯେ କାଁ ବୋଲି କରି ଚିତ୍ର ଅଙ୍କନ କରିଥିଲେ ଆର କାଁ ବୋଲି କରି ଲେଖିଛନ୍ ଏ ଆଗ ରାଧା ଜୀବ ଗୋ ଆର ମୁଇଁ ହେମି ପରମ ଆର ଆମେ ଚାରି ଦୁଗେ ମାଇ ଗୋ ଆର ନୁହେ ଭି
ତାଙ୍କ ସ୍ଥଳରେ କୃଷ୍ଣ ଅଙ୍କନ କରିଛନ୍ତି ଜାଣିଛୁ ଆଜ୍ଞା ଅବିଶ୍ୱାସ ଥିଲେ ଦେଖ ଜମ ବୈବର୍ତ୍ତ ପୁରାଣ আর জন্ম খণ্ড কথা রচন এতে লাগি গণেশ পূজার যুগলি খালি আসলে দেমান বলি কানা দেমা বলি পয়সা দৌছ গুটে হাতে নেই বাজে তালি রে সরক মলি তেতেল পত্র কেনে হবা খলি আজি দুতি কে আমি যদি নেই ডাকমা আমার কোনসি কাম সিদ্ধি নেই হবে হ্যাঁ মোর বি কাম সিদ্ধি নেই হবে না দুতি কে ডাক দেমা হ্যাঁ হ্যাঁ আস গো সাজানি মুই ডাকু যে দুতি মুই বেনু পানি গো আস সজনী একলা যদি ডর করছিল কথা লোক বরবি হয়ে দুতি কে ডাকে দেমা দুতি কৃষ্ণ পড়লে আটি ভাল লাগবা কহিলা সখা আস গো হ্যাঁ যেতবেলে উখেন র কথা কহব কি মহাজী মানকর মুড়ে কা কর উখুন হাসন বললে নি হয় হয় দুতি কে বিটি কে তুই জানিছু হ্যাঁ আট দিনে খা আমার দুতি উখেন মর মাখি জানিছু তুই এতি লাই তো হাজার বাল ঝড়ি বসলাম সব আড়টা সখা আস গো মর দুতি চতুরি কাম সরে গলি মুই ঘারি তুমে নেই আসিলে গাগো দুতি সগি তুমে নেই আসিলে আগো দুতি সগি আগো দুতি সগি সখা আত্মা মোর হৃদয় হেউ জানি গো আস সজনি মুই ডাকু যে দুতি গো মুই বেনু পানি গো আস যুগিয়া দুতি মানে এনতা ডাকলে নেই শুন কেন তা কলে শুনবে জানিছু কা সখা এ মুই ডাকু তে শ্রীপতি গো আস আস মোর দুতি এছেন শুনবা বল জুগা হয় গাম এছেন বি নি শুনি নে শুনি হ হেতা কে হে সে কা ভেড়ি নি বর্ষন গা কা ভেড়ি হয় বো বুড়া ভেড়ি নি বর্ষু গা সখা হ্যাঁ হেনতা ডাকো হেলে শুনবে হ্যাঁ যে কাম বলি লেখাই দিয়ে জানিছো কাম বলি ই আস গো আস মোর দুতি নবীনা এ আস গো আস মোর দুতি নবীনা ই আস গো আস মোর দুতি নবীনা সখা ই আস গো আস মোর দুতি চতুরি
দুটি স্বর্গরু নারদ নারদ আসিলা পরি ক্যান্সার যে টিকে মতে অরিজিনাল গীত শুনাই দে তুই তো পিঠা খাইবার ফুড়ুকা হলাই গো নে নে জানাল লাগ বড়ে কি আপনি বলছেন কি হেতি লাগে অরিজিনাল গীত টিকে অরিজিনাল গীত টিকে গুস্তনা দে সখা কা বলি কি কলাকার বানা লিখি জান জানছো কা বলি ই নাই নরতি নাই নাই মোর বিছাল ভেড়ি কে ভাঙি দেউছু গা ই হাতে ধরি টিপি অগিকে তুই গোটা কথা সর করতে মাই কিনা মানে যদি বাজার কে গলে পায়ে ভেড়ি যদি বাঁচলে অধা কেজি খালি ভাঙি ভাঙি করে ফিকবে সেটির লাগে কলাকার মানে লিখিছে ভাঙি দেউছু গা কাজে ভাঙি দেউছু রে হাতে ধরি টিপি অগিকে কাজে ভাঙি দেউছু গা হাতে ধরি টিপি অগিকে স্বর্গরু নারদ স্বর্গরু নারদ নারদ আসিলা পরি স্বর্গরু নারদ নারদ আসিলা পরি